এই মেট্রো ভাই, মেট্রো রাজধানী দুরন্ত পথে কলকাতা থেকে দিল্লি যাওয়ার এটাই বেস্ট ট্রেন। আমাদের দিল্লি পৌঁছাতে আর মোটামুটি ঘন্টাখানেক লাগবে, আর ট্রেনটা মোটামুটি এক ঘন্টা লেট হয়ে যাবে। ট্রেন আবার 20 মিনিট মতো লেট চলছে, আর কানপুরের পরে একটুখানি পার্ক করতে হচ্ছে। কলকাতা থেকে দিল্লিগামী ট্রেনের যে স্লিপার ক্লাস এতটা ফাঁকা হতে পারে এটা আমার কল্পনার বাইরে ছিল। আর এই ট্রেনের ভাড়ার যে তালিকা সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি, দেখে নাও, আর ডেসক্রিপশানও দেওয়া থাকবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল সোন থেকে। আর আজকে আমরা একটা বেরিয়ে পড়েছি নতুন জায়গার উদ্দেশ্যে। আস্তে আস্তে দেখতে থাকো কোথায় যাচ্ছি, বুঝতে পারবে। আমরা এখন পদ্মপুকুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সামনে আছি। এখান থেকে আমরা হাওড়া যাবো, হাওড়া থেকে আমাদের বর্মা এক্সপ্রেস 6:45। আমাদের ব্যাগ প্যাক রেডি, আর আমরা বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। এবার যাচ্ছি ফ্যামিলির সাথে। পোলা চলে এসেছে, আমরা উঠেও পড়েছি। কত ভাইটা 300 টাকা দেখেছি। আমাদের ফ্যামিলি আর রিমিতের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি মানে আমার মা বাবার ভাই আগের থেকে বেরিয়ে গেছে। নারায়ণী ক্রস করে আমরা ব্রিজ ধরবো, ব্রিজ ধরে আপনি সামনে দিয়ে বেরিয়ে যাবো। আর সামনেটাতে ভাইয়ের আগে পৌঁছে গেছে। এইটা হচ্ছে আমাদের গঙ্গার পার্ক, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। চলো ফ্যামিলি দেখা হচ্ছে। হাওড়া স্টেশন, এখান থেকে আমরা এবারে ট্রেন ধরবো। এ হচ্ছে হাওড়া স্টেশন, চলে এসছি আমরা। এখন আমরা 8 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, আর বর্মা এক্সপ্রেস আমার কথা আছে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকেই। দেখি কখন ট্রেন আছে, এখন বাজে 5:50 মতন, 6:45 ট্রেন। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর আমরা এখান থেকে দিল্লি যাবো। দিল্লি থেকে তারপরে ফ্লাইট, হাওড়া বার্মা এক্সপ্রেস ধরবো আমরা। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। এই যে হচ্ছে হাওড়া বার্মা সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া থেকে ওল্ড দিল্লি ডিস্টেন্স প্রায় 1440 কিলোমিটার মতো, আর এই ট্রেনটা মাত্র 6টা স্টপেজ দেয়। এই হচ্ছে আমাদের গ্রুপ। রাতের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নেবো, বাড়ি থেকে সবাই রুটি লুচি আর তরকারি নিয়ে এসেছিলো, সেটা দিয়ে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করবো। এই 1440 কিলোমিটারে মাত্র 6টা স্টপেজ দেয়। তার মধ্যে প্রথম স্টপেজ হচ্ছে আসানসোল, তারপরে ধানবাদ, এরপরে একে একে গয়া আছে, দীনদয়াল উপাধ্যায় আছে, আর শেষ পর্যন্ত কানপুর হয়ে তারপরে কোনো স্টপেজ নেই ডাইরেক্ট দিল্লি। এখন বাজে 10:46, আর ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেটে আসানসোল ঢুকছে। আর এই আসানসোল ঢোকার আগেই জাস্ট এটা ট্রেন আসানসোলে ঢুকে গেছে, আর আমাদেরও কম খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমরা শুয়ে পড়বো। আসানসোল ছেড়ে দিয়েছে, পরের স্টপেজ হচ্ছে ধানবাদ। তো ধানবাদ পৌঁছে দেওয়ার জন্য রাত হয়ে যাবে, আমরা শুয়ে পড়বো বোধ হয়। যাই হোক, পরে যদি জেগে থাকি তাহলে ধানবাদ কখন পৌঁছেছে জানানো হবে, আর না হলে একবার সকালবেলা। ধানবাদ আর 40 কিলোমিটার বাকি, আর আমরা জাস্ট বরাক নদীটা বের করলাম। বরাক নদীটা বেরিয়ে ধানবাদ দিয়ে যাচ্ছি এখন আমরা, আর আমরা এখন কেউ ঘুমাইনি। এখন বাজে 11:35, আর আমরা ধানবাদ স্টেশনে পৌঁছালাম। ঘড়ির ঘাটে 2:40, আর আমরা জাস্ট ঢুকছি গয়া প্ল্যাটফর্মে, গয়া স্টেশনে। তো মোটামুটি ট্রেনটা 1.5 ঘন্টা লেটে চলছিল, ওটা মোটামুটি ম্যানেজ হয়ে 1 ঘন্টা এসে পৌঁছেছে। দেখা যাক শেষ অবধি কতটা কী টানতে পারে।
এই জাস্ট গয়া স্টেশনে ঢুকলো, এই জাস্ট গয়া ঢুকছে। গয়া ঢোকার আগে পর্যন্ত মোটামুটি দেখতেই পাচ্ছ সিটে কোনো সমস্যা নেই, যেরকম লোকজন ছিল সবাই সেরকমই আছে, এই যে কোনো প্রবলেম নেই। কিন্তু এর পরের অবস্থা কী হয় সেটাই দেখার। এরপরে স্টেশন সারসাং, তো সারসাং যাওয়ার আগে পর্যন্ত দেখি কী অবস্থা হয়। আশা করি অসুবিধা হবে না, বিহারিদের যে জিনিসটা বলে রেল কাছে ঘোরার জায়গা থাকে না, আরও জায়গা থাকে না, সেরকম আশা করছি সেরকম হবে না। বেলা ঘুম ভাঙতেই আমার একটা সুন্দর সময় করতে পেলাম। আমরা যে দিনদয়াল উপত্যায় ট্রেনটা ক্রস করেছি, ট্রেন মোটামুটি এখন 1 ঘন্টা ট্রেন লেট। সেই দুর্দান্ত সানরাইজ আর সকালের একটি সুন্দর আবহাওয়াকে সঙ্গে করে আমরা এগিয়ে চললাম। ট্রেন পুরো খালি, পূজার সিটে বসে আছি, কোনো রকম ঝামেলা কিছুই হয়নি। বোধ হয় এটা হোলির পরের দিন ছিল, সেই জন্য এতটা খালি পেয়েছি। যাই হোক, আমাদের ট্রেন জন্য কোনো সমস্যা নেই, তোমাদের বাইরে দিকে উপভোগ করো। এই যে সূর্যটা উঠছে, এই যে লাল আভাটা, এটা মারাত্মক লাগছে। দোলের জন্য বিহারিদের চাপটা কম আছে। এখন সকালবেলা প্রায় 7টা বাজতে যায়, ট্রেন একটু লেটে চললেও ট্রেনের মধ্যে এক্সট্রা লোক টোক কেউ নেই। কোনো লোক ওঠেনি, আর নর্মাল ট্রেনটা প্রায় 1 ঘন্টা মতো লেটে চলছে। আমরা মোটামুটি কানপুর থেকে যাচ্ছি, আর ট্রেনে এবারে নিজেদের কোনো চাপই নেই, ট্রেনগুলো খালিয়ে যাচ্ছে। আরেকজন আসছেন। আমরা এখন ঢুকে গেছি কানপুরে, আর এরপরে প্রায় 440 কিলো ট্রেনটা ননস্টপ যাবে। কানপুরে 5 মিনিট মতো দাঁড়াবে, তারপরে দিল্লি। ট্রেন এখন মোটামুটি 1 ঘন্টা লেটে চলছে, কিন্তু আমার মনে হয় জিনিসটা বেকআপ হয়ে যাবে। আর কানপুরে আমাদের আমার বন্দে ভারত বন্দে ভারত সাথে দেখা। আমরা এখন আছি হাওড়া বর্মা এক্সপ্রেসে। আর আমাদের দিল্লি যেতে পৌঁছাতে আর মোটামুটি 1 ঘন্টা 3 মিনিট লাগবে, 300 কিলোমিটার মতো রাস্তা আছে। তো একটা জিনিস সত্যি আশ্চর্যজনক যে আমরা দেখতে পেলাম যে বিহার থেকে লোক ওঠেনি বললেই চলে, মানে আমাদের পুরো কম্পাউন্ডটা ফাঁকা। এয়ারপোর্ট যে কজনের শিফট যে কজনই বসে আছে, এক্সট্রা কোনো লোক নেই, একটাও লোক নেই। আমাদের এখানে হ্যাঁ 61 কিলোমিটার বাকি আছে, আমাদের এখানে 60 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা আমাদের এখান থেকে 1 ঘন্টা রাস্তা বাকি। কিন্তু ট্রেন এখন 8 মিনিট আগে যাচ্ছে, এতক্ষণ লেট লেট এসে এখন 1 মিনিট পাঁচে যাচ্ছে। গাজিয়াবাদ বেরিয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ওল্ড দিল্লি ঢুকে যাবো। এরপর রাইট টাইমেই ঢুকছে। এখন আমরা ঢুকছি ওল্ড দিল্লি স্টেশনের দিকে, এই ব্রিজটা পেরোলেই। এই হচ্ছে যমুনা নদী,
স্টেশন পেরোলেই ওল্ড দিল্লি স্টেশন। এটা হলো ইন্ডিয়ান গেটের প্রাচীরটা। আমরা নিউ দিল্লি ওল্ড দিল্লিতে এসে ওল্ড দিল্লির 15 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা একটা ওয়েটিং রুম গেছি। এখানে 10 টাকা পার ঘন্টা হিসেবে ভিতরে থাকার ব্যবস্থা রয়েছে, পাখা আছে, মেন্স টয়লেট আছে, লেডিস টয়লেট আছে। কিছুক্ষণ থেকে রকমেন্টারি নিয়ে রকমেন্টারি যাবো, গিয়ে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। রকমেন্টারিটা আছে 8টা থেকে, এবারে কিছুক্ষণ ওয়েট করে আমরা একটু ইন্ডিয়ান গেটের দিকে যাবো। ইন্ডিয়ান গেট দেখবো, তারপরে টার্মিনালে ঢুকবো, তারপরে রাত্রে দুটোর সময় বেরিয়ে পড়বো। যেহেতু এখান থেকে তো আবার টার্মিনাল থেকে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। গাড়ি বুক করা হয়েছে, 8 জন আছি, তার 8 টাকা নেবে বলেছে। ওদের নাম্বারটা প্রোভাইড করবো। আমরা এখন ডরমেটরির চাবি আনতে যাচ্ছি, আর মা বাবার ওখানে আছে, ওখান থেকে আমরা ডরমেটরির চাবিটা নেবো, নিয়ে তারপর কোথায় রুম আছে সেটা দেখাচ্ছি। তোমরা যারা ডরমেটরি অনলাইনে বুক করে রাখো তাদের কাছে চাবিটা এখান থেকে পাবে, এই যে অ্যাসিস্ট্যান্ট বোর্ড, এখান থেকে ডরমেটরির চাবিটা পাবে। এইটা হচ্ছে ওল্ড দিল্লি রেল স্টেশনের বাইরেটা, এখান থেকে বেরোলেই এই বাইরে অটো স্ট্যান্ড পেয়ে যাবে, টোটো স্ট্যান্ড পেয়ে যাবে, এখান থেকে এয়ারপোর্ট এয়ারপোর্টে সব জায়গারই অটো টোটো সব পেয়ে যাবে, গাড়ি পেয়ে যাবে। আর ওপারটা বেরোলেই হচ্ছে তোমার মেন রাস্তা। ডরমেটরিতে আমরা যেহেতু দুজনের মধ্যে ব্যবস্থা করেছিলাম, সবার ব্যবস্থা করা যায়নি, সেই জন্য একটা রুম নিয়েছিলাম। পরবর্তীকালে আমরা স্টেশনে লাগবো, সে কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো। সেখানে এই রুমটার বাইরে থেকে এবং বাইরে দিক থেকে সুন্দর দেখতে পাওয়া যায়। যাই হোক, আমরা এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম, এবার আমরা বেরোচ্ছি একটু দিল্লিটা ঘুরে দেখবো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে।